আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকেই যে যার অবস্থানে ভালো আছো, সুস্থ আছো। ঢাকা কলেজ অনলাইন ক্লাস ভূগোল ও পরিবেশ বিভাগের পক্ষ থেকে আমি মোহাম্মদ বাহাদুর হোসেন ভুঁইয়া, প্রফেসর ভূগোল ও পরিবেশ বিভাগ ঢাকা কলেজ ঢাকা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ভূগোল ও পরিবেশ বিভাগের মাস্টার্স শ্রেণীর ছাত্রদের জন্য যে কোর্সটি নিয়ে আমি কথা বলব, সেটি হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, অর্থাৎ ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট। আজকে কোর্সটির যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে ন্যাচারাল হ্যাজার্ড ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। আমি ইতিপূর্বেকার ক্লাসে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের একটি দুর্যোগ নিয়ে আলোচনা করেছি, সেটা ছিল আর্থকুয়েক বা ভূমিকম্প। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, যেটি বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্যোগ হিসাবে বিবেচিত, সেটি হচ্ছে ফ্লাড বা বন্যা। এটি ঐতিহাসিক কাল থেকেই বাংলাদেশের মানুষ বন্যার সাথে পরিচিত। সাধারণত এই বন্যা বাংলাদেশে বারবার আঘাত হেনেছে, ঘটেছে জীবনহানি, সম্পদহানি, অর্থনৈতিক ক্ষতি, বিভিন্ন প্রকার অবকাঠামোর ধ্বংস মানুষ বারবার দেখে এসেছে। তো এই বন্যা মারাত্মকভাবে বিপর্যস্ত করে মানুষের জীবনযাত্রাকে, মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে এবং অন্যান্য অবকাঠামো বা পরিকাঠামোকে। বন্যার কারণে এদেশে অসংখ্য মানুষ বন্যার পানিতে মৃত্যুবরণ করেছে, আবার বন্যা পরবর্তী পর্যায়ে বিভিন্ন প্রকার রোগ মহামারী আকারে ধারণ করাতেও অনেক মানুষ মৃত্যুমুখে পতিত হয়েছে। অনেক সময় বন্যা ডেকে এনেছে বিভিন্ন প্রকার দুর্যোগ, দুর্বিপাক, দুর্ভিক্ষ। এখন স্বাভাবিকভাবেই বলা চলে যে আসলে বন্যা পানির লেভেল বা পানির উচ্চতা কোন লেভেলে গেলে আমরা তাকে বন্যা নামে অভিহিত করব। সাধারণত বর্ষাকালে পানি যখন নদী, খাল, বিল, হাওর, নিচু এলাকা বা বিভিন্ন প্রকার জলাশয় এগুলো ভরাট হয়ে যখন জনপদ ছাপিয়ে বিভিন্ন প্রকার বসতি ভেসে নিয়ে যায়, ফসল, ঘরবাড়ি, রাস্তাঘাট, সহায় সম্পত্তি ব্যাপক ক্ষতি সাধন করে থাকে, তখন তাকে বন্যা নামে অভিহিত করা হয়ে থাকে। পানিবিজ্ঞানীদের মতে বন্যা হচ্ছে পানির এমন এক অস্বাভাবিক প্রবাহ যা প্লাবন মুক্ত ভূমিকে প্লাবিত করে থাকে। অর্থাৎ যে সমস্ত ভূমি বর্ষা বা বন্যা ছাড়া ফি বছর প্লাবন মুক্ত থাকে, বন্যার কারণে যদি ওই সমস্ত ভূমি বা ওই সমস্ত জনপদ প্লাবিত করে ফেলে তখন তাকে বলা হয় বন্যা। বাংলাদেশে বর্ষাকালে অতিবৃষ্টির ফলে নদীর স্বাভাবিক পানি ধারণ ক্ষমতা অতিক্রম করে বলে বাংলাদেশের অধিকাংশ বন্যা বর্ষাকালই হয়ে থাকে। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগগুলির মধ্যে বন্যা সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এ কারণে যে এর ক্ষয়ক্ষতি, বাংলাদেশের মানুষের জনদুর্ভোগের মাত্রা অনেক বাড়িয়ে তোলে এবং এদেশের মানুষের জীবনে কখনো কখনো তা চরম ভোগান্তি নিয়ে আসে। কোনো কোনো বছর এটি এমন ভয়াবহ আকার ধারণ করে যে বন্যাকালীন এবং পরবর্তী সময়ে মানুষ মূল্যবান জীবন ও সম্পদহানি, বিভিন্ন রোগ ব্যাধির বিস্তার, অবকাঠামোর ধ্বংস সাধন এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়ে চরম দুর্যোগে নিপতিত হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে বন্যা কারণগুলো কি কি। বাংলাদেশে বন্যার বিভিন্ন ধরনের কারণ রয়েছে। এই কারণগুলোকে আমরা যদি
দুটি ভাগে ভাগ করে আলোচনা করি, তাহলে বোঝার অনেকটা সুবিধা হবে। তোমরা জানো যে বন্যা দুটি কারণ, বাংলাদেশের বন্যার ক্ষেত্রে বা বিশ্বের যে কোনো দেশের বন্যার ক্ষেত্রেই দুটি কারণ ওতপ্রোতভাবে জড়িত। একটি হচ্ছে প্রাকৃতিক কারণ, আর একটি হচ্ছে মনুষ্যসৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণগুলোর মধ্যে রয়েছে ভূতাত্ত্বিক গঠন ও ভৌগোলিক অবস্থান। ভূতাত্ত্বিক গঠন ও ভৌগোলিক অবস্থান আমরা একটি একটি করে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে প্রথম হচ্ছে বন্যার কারণ দুটি, একটি হলো প্রাকৃতিক কারণ, একটি হলো মনুষ্যসৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণগুলোর মধ্যে রয়েছে ভূতাত্ত্বিক গঠন ও ভৌগোলিক অবস্থান, জলবায়ুর পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, নদীর আন্তঃসংযোগ, অতিরিক্ত বৃষ্টিপাত, হিমালয়ের বরফ গলন এবং সামুদ্রিক নিম্নচাপ। আর মানবসৃষ্ট কারণগুলির মধ্যে রয়েছে বন উজাড়করণ, অপরিকল্পিত নগরায়ন, অপরিকল্পিত অবকাঠামো, পানি নিষ্কাশন ব্যবস্থার অভাব, ড্রেজিং এর অপ্রতুলতা, নদী বা জলাশয় দখল ও ভরা। তো আমরা একে একে তোমাদের সাথে খুব সংক্ষেপে বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আসি ভূতাত্ত্বিক গঠন ও ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগত কারণেই বাংলাদেশে বন্যা অবধারিত হয়ে উঠছে। বাংলাদেশের বৃহৎ তিনটি নদী পদ্মা বা গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র বা গঙ্গা, যমুনা ও মেঘনা, এ প্রধান তিনটি নদীর মিলনস্থলে অবস্থিত বাংলাদেশ বৃহত্তম, পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ। যেহেতু বাংলাদেশ এই পদ্মা বা গঙ্গা, যমুনা এবং মেঘনা এই তিনটি নদীর মিলনস্থলে গড়ে ওঠা বদ্বীপ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর সমতল ভাগের উচ্চতা 6 থেকে গড়পড়তা 7 মিটার। নেপাল, ভারত, ভুটান, তিব্বত উল্লিখিত তিনটি নদীর পানির উৎসস্থল। ফলে বর্ষাকালে যখন এই তিনটি নদীর বিশাল পানিরাশি বাংলাদেশে প্রবেশ করে বা বাংলাদেশে আসে, একসাথে অববাহিকায় এসে পড়ে, তখন বাংলাদেশে পানি প্রবাহ ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং বন্যার সৃষ্টি হয়। 1988 সালের বাংলাদেশের যে ভয়াবহ বন্যা, সেই বন্যা গঙ্গা ও যমুনা নদীর প্রভাবই ছিল এর মুখ্য কারণ। দেশের বাংলাদেশের 65% জমি সমুদ্র সমতল থেকে মাত্র 7 মিটার উচ্চতার মধ্যে, বা 65% ভূভাগ বা জমি 7 মিটার সমুদ্র সমতল থেকে 7 মিটার উচ্চতার নিচে। দেশের মোট আয়তন 1,47,500 বর্গ কিলোমিটারের মধ্যে 25,000 বর্গ কিলোমিটার অভ্যন্তরীণ নদনদী, হাওর, জলাশয়, খাল, বিল ইত্যাদি। ফলে এই হাওর ও বিল যা সামান্য বৃষ্টিতে তলিয়ে ফসল ও মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি সাধন করে থাকে। এটি হচ্ছে ভূতাত্ত্বিক গঠন এবং ভৌগোলিক অবস্থান। জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ, বিশ্বব্যাপী আজ জলবায়ু পরিবর্তনের থাবায় নিপতিত। বিভিন্ন প্রকার প্রাকৃতিক কারণ তথা মনুষ্য সৃষ্ট কারণেও অতীত জলবায়ু পর্যালোচনা করে দেখা যায় ক্রমাগত জলবায়ু পরিবর্তন হচ্ছে, আর এই জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া দেখা দিচ্ছে প্রাকৃতিক দুর্যোগ।
আর প্রাকৃতিক দুর্যোগগুলির মধ্যে অন্যতম হচ্ছে বন্যা। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব উষ্ণায়ন বা বৈশ্বিক উষ্ণায়ন এবং বৈশ্বিক উষ্ণায়নের ফলে বরফ গলা পানি এসে সমুদ্রে পতিত হওয়া, মৌসুমি বৃষ্টিপাত ইত্যাদি, মৌসুমি বৃষ্টিপাত এবং অতিরিক্ত বৃষ্টিপাত ইত্যাদি বিভিন্ন কারণে সাধারণত সমুদ্রের সমতা উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে মৌসুমি বৃষ্টিপাত এবং অতিরিক্ত বৃষ্টিপাতের ফলেও সেই পানিরাশির উচ্চতাকে আরো বৃদ্ধিকে আরো ত্বরান্বিত করে, এর ফলে দেখা দেয় বিভিন্ন জায়গায় বন্যা। ফলে জলবায়ু পরিবর্তনও বন্যার একটি অন্যতম কারণ হিসাবে বিবেচিত। আমি এই জলবায়ু পরিবর্তনের কথা বলতে যেয়ে তোমাদের সাথে কথা বললাম হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে, যা বর্তমান বিশ্বের বা সমসাময়িক সময়ে একটি গুরুত্বপূর্ণ ইস্যু। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলো এই বৈশ্বিক উষ্ণায়নকে ব্যাপারটিকে নিয়ে ভাবিয়ে তুলেছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি বিশ্বব্যাপী বন্যার একটি অন্যতম কারণ। এর মূল কারণ হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের বৃদ্ধি বা গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি। এই গ্রিন হাউস গ্যাস বা কার্বন ডাই অক্সাইড গ্যাসের বৃদ্ধির ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা ক্রমাগত বেড়ে যাচ্ছে। আবার অন্যদিকে মানুষের অযাচিত হস্তক্ষেপে বন উজাড়করণের ফলে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ কর্তৃক গ্রহণ করার কথা ছিল সেই পরিমাণ কার্বন ডাই অক্সাইডও গ্রহণ করা সম্ভব হচ্ছে না, ফলে বায়ুমণ্ডলে ক্রমাগত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যেয়ে বৈশ্বিক উষ্ণায়নের সৃষ্টি করছে। অধিকন্ত আরেকটা হিসাবে দেখা যায় যে বিভিন্ন প্রকার গ্রিন হাউস গ্যাস অর্থাৎ কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড বা মিথেন, এই এই সমস্ত যে গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে সেগুলোরও বিভিন্ন কারণে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের অতিরিক্ত বৃদ্ধির ফলে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের সৃষ্টি হচ্ছে। আর এই বৈশ্বিক উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ ক্রমাগত গলে যাওয়ায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ডাক্তার মার্ক সেরেস বলেন, উত্তর মেরু সাগরে 2006 সালে সেপ্টেম্বর মাসে বরফের পরিমাণ ছিল 5.9 মিলিয়ন বর্গ কিলোমিটার, সেখানে প্রতি 10 বছর 8.59% বরফ গলে যাচ্ছে। ফলে বিশ্বে প্রতি বছর এই বিপুল পরিমাণ বরফ গলনের ফলে সমুদ্র পৃষ্ঠের বা সমুদ্র সমতা উচ্চতা উপরে উঠে যাচ্ছে, ফলে প্রতি বছর অবশ্যম্ভাবী দেখা দিচ্ছে বন্যা। তাহলে প্রাকৃতিক কারণগুলির মধ্যে একটা গেল ভূতাত্ত্বিক গঠন, ভৌগোলিক অবস্থান, আর একটি আলোচনা করছি জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তন আর একটি কারণ বললাম বৈশ্বিক উষ্ণায়ন, বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। তাহলে ভূতাত্ত্বিক গঠন, ভৌগোলিক অবস্থান, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়ন। এবার আসি আমি হিমালয়ের বরফ গলা পানি। হিমালয়ের বরফ গলা পানি, বরফ গলা পানি পৃথিবীর সর্ববৃহৎ পর্বতমালা হিমালয় আমাদের এই অঞ্চলে অবস্থিত। গ্রীষ্মকালে তাপে বরফ গলে কোটি কোটি কিউসেক পানি গঙ্গা, যমুনা ও ব্রহ্মপুত্র দিয়া প্রবাহিত হয়। অন্যদিকে নেপাল, ভারত, ভুটান, তিব্বত এই তিনটা নদীর পানির উৎস। তাই বিশেষজ্ঞদের মধ্যে মতে দেশের অভ্যন্তরীণ নদীগুলির পানি হিমালয় অঞ্চলের বৃষ্টিপাত ও বরফ গলা পানির পানি ইত্যাদি এই নদীর পানি প্রবাহকে ব্যাপকভাবে প্রভাবিত করে।
যার ফলে পানির তীব্রতা হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। এটাই হলো হিমালয়ের পরব গলা পানি। নদীগুলোর আন্তঃসংযোগ, নদীগুলোর আন্তঃসংযোগ নদীগুলোর আন্তঃসংযোগ হচ্ছে বাংলাদেশে বর্তমানে প্রায় 230টি নদী জালের মতো বিস্তৃত হয়ে বাংলাদেশকে বিশাল বদ্বীপে পরিণত করেছে। এই নদীগুলো সমগ্র দেশটিকে চারটি অববাহিকায় বিভক্ত করেছে। একটি হলো ব্রহ্মপুত্র অববাহিকা, একটি হচ্ছে মেঘনা অববাহিকা, একটি হচ্ছে গঙ্গা অববাহিকা, আর একটা হচ্ছে দক্ষিণ পূর্ব পাহাড়ি অববাহিকা। তাহলে চারটি অববাহিকা, একটি হচ্ছে ব্রহ্মপুত্র অববাহিকা, গঙ্গা অববাহিকা, মেঘনা অববাহিকা, দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়ি অববাহিকা। এই নদীগুলির, এই বিভিন্ন নদীগুলোর যে বিভিন্ন প্রকার উপনদী এবং শাখা নদী আছে তা আবার পরস্পরের সাথে মিলিত হয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। ফলে কোনো কারণে যদি এক নদীর পানি বৃদ্ধি পায় তাহলে সেটি সঙ্গত কারণে বিভিন্ন নদীতে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং সমগ্র এলাকায় বন্যার সৃষ্টি করে থাকে। এরপরে আমি আসি অতিবৃষ্টি। অতিবৃষ্টি অতিবৃষ্টি বন্যার অন্যতম একটি প্রধান কারণ। বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাত, বিশেষ করে বাংলাদেশের মৌসুমি বৃষ্টিপাতের ফলে নদ নদী খাল বিল হাওর বাওর ইত্যাদি সবকিছু ভরে যায়। অতিবৃষ্টির ফলে নদীতে অধিক মাত্রায় পানি প্রবাহের সৃষ্টি হয়, ফলে নদীর পাহাড় উঁচিয়ে এক এলাকার বন্যার পানি অন্য এলাকায় ছড়িয়ে পড়ে এবং বন্যার সৃষ্টি করে। আর একটা কারণ যদি প্রাকৃতিক কারণের কথা বলি তাহলে সাগরে নিম্নচাপ। বিভিন্ন কারণে সাগরে বিভিন্ন সময় নিম্নচাপের সৃষ্টি হয়। এই নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় কয়েকদিন ব্যাপিয়া প্রচুর বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাতের ফলেও অনেক সময় বন্যার সৃষ্টি হয়ে থাকে। এইগুলো হলো প্রাকৃতিক কারণ। এবার আসি আমি মনুষ্যসৃষ্ট কারণ। মনুষ্যসৃষ্ট কারণ, সাধারণত মানুষ বিভিন্ন প্রকার বিবেকবর্জিতহীন কর্মকাণ্ড বা কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে প্রকৃতিতে নানা রকমেরই সমস্যার সৃষ্টি হয়। বিভিন্ন প্রকার মানব সৃষ্ট কারণগুলির মধ্যে সর্বপ্রথম যে কারণটি উল্লেখযোগ্য সেটি হলো বনভূমি উজাড়করণ বা ডিফরেস্টেশন। বনভূমি উজাড়করণ বন্যার মানব সৃষ্ট কারণসমূহের অন্যতম হল বনভূমি উজাড়করণ। বিশ্বের ক্রান্তীয় অঞ্চলের বনভূমিতে নির্বিচারে বন ধ্বংস করা হচ্ছে। বেশিরভাগ উন্নয়নশীল দেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় বন্যা অনেক বেশি। বনভূমি ধ্বংস করা হলে মাটির পানি শোষণ ক্ষমতা কমে যায়। বন উজাড়করণের ফলে ভাটি অঞ্চলের দিকে পানির প্রবাহ খুব তাড়াতাড়ি প্রবাহিত হয়, এর ফলে নদী বা অন্য অন্য প্রবাহবাহী চ্যানেল পলি দিয়া ভরাট হতে সহায়তা করে। এ কারণে ব্রহ্মপুত্র ও গঙ্গা অববাহিকায় বন্যার প্রকোপ বাড়ছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। এরপরে হচ্ছে যে কারণটি তৃতীয় বিশ্বের দেশের জন্য খুবই পীড়াদায়ক, সেটি হল অপরিকল্পিত নগরায়ন। অপরিকল্পিত নগরায়ন বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের দেশগুলিতে অপরিকল্পিত নগরায়নের ফলে নগর বন্যার সৃষ্টি হয়ে থাকে। অপরিকল্পিত নগরায়ন একদিকে যেমন স্বাভাবিক পানি নিষ্কাশনকে ব্যাহত করে, অন্যদিকে অবাধ ও অপরিকল্পিত নগরায়নের ফলে মুক্ত জলাধারগুলো প্রায়শই ভরাট হয়ে যায়। এর ফলে পানি জমা হওয়ার যে আধার থাকে সেগুলো নষ্ট হওয়ার কারণে নগর বন্যার সৃষ্টি হয়ে থাকে। এই হল অপরিকল্পিত নগরায়ন। অপরিকল্পিত অবকাঠামো, অপরিকল্পিত অবকাঠামোর মধ্যে হচ্ছে যে
উজানের দেশসমূহের কাছে বিভিন্ন প্রকার নদীতে বিভিন্ন প্রকার বাঁধ দেওয়া হচ্ছে। এর ফলে উজানে আটকে পড়া পানি যখন বাঁধ ছেড়ে দেয় বা গেট ছেড়ে দেয়, তখন একেবারে এক ধাপে প্রচুর পরিমাণ পানি প্রচন্ড চাপে হঠাৎ বাংলাদেশে প্রবেশ করে এবং বন্যার সৃষ্টি করছে। মানুষের অপরিকল্পিত বাঁধ নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, নদীর গতিপথে বাঁধ নির্মাণ, জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন ইত্যাদি বিভিন্ন কারণে নদীর স্বাভাবিক প্রবাহে বাধার সৃষ্টি করছে, ফলে বন্যার সৃষ্টি হয়। পানি নিষ্কাশন ব্যবস্থার অপ্রতুলতা, পানি নিষ্কাশন ব্যবস্থার অপ্রতুলতা, অপরিকল্পিত নগরায়ন এবং অপরিকল্পিত অবকাঠামোর কারণে বিভিন্ন প্রকার কালভার্ট, ব্রিজ ইত্যাদি তৈরি করার ফলে অপরিকল্পিত ভাবে অনেকাংশে দেখা যাচ্ছে নদী, খাল, বিল ইত্যাদি ভরাট হয়ে যাচ্ছে, ফলে পানির স্বাভাবিক নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়ে পানি ফুলে ফেঁপে হচ্ছে এবং ক্রমান্বয়ে সেটি বন্যার সৃষ্টি করছে। এরপরে আসি আমরা মানুষের মানে মনুষ্য সৃষ্ট কারণগুলোর মধ্যে নদী খনন বা ড্রেজিং এর অপ্রতুলতা। নদী খনন ও ড্রেজিং এর অপ্রতুলতা ও ড্রেজিং এর অপ্রতুলতা পানি নদীতে পানি প্রবাহের ফলে যে পলি জমা হয়, পানি প্রবাহের সাথে যে পলি উজান থেকে আসে ভাটির অঞ্চলে এসে সেই সমস্ত পলি নদীর তলদেশে জমা হয়, ফলে নদীর পানি ধারণ ক্ষমতা অনেকাংশে হ্রাস পেয়ে থাকে। নদীর পানি ধারণ ক্ষমতা স্বাভাবিক রাখার জন্য নদী খনন বা ড্রেজিং এর প্রয়োজন হয়। বাংলাদেশে প্রয়োজনীয় নদী খনন বা ড্রেজিং নিয়মিতভাবে করা হয় না বলে স্বাভাবিক পানি প্রবাহে বাধার সৃষ্টি হয় এবং বন্যা সংঘটিত হয়ে থাকে। মনুষ্য সৃষ্ট আরেকটি কারণের মধ্যে রয়েছে নদী বা জলাশয় দখল ও ভরাট। নদী ও জলাশয় দখল ও ভরাট। বাংলাদেশের নদী সমূহে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন টন পলি জমা হয়। এরপরে উজান থেকে পাহাড়ি ঢলের যে পানি তার সাথে বিভিন্ন প্রকার পলি মিশ্রিত থাকে। এই সমস্ত পলি বাহিত পানি যখন ভাটিতে চলে আসে তখন নদীর ভিতরে জমা হয়। এই সমস্ত পলি জমা হওয়ার ফলে যা নিয়মিত ড্রেজিং করা হয় না, ফলে নদী ভরাট হয়ে এই নদীর পানি ধারণ ক্ষমতা হ্রাস পায়। বাংলাদেশের অনেক বর্তমানে চারিদিকে লক্ষ্য করলে দেখা যায় বাংলাদেশের অনেক নদ নদী প্রভাবশালীরা দখল করে নিচ্ছে। বিভিন্ন স্থানে নদী দখল করে গড়ে তোলা হয়েছে অট্টালিকা, দোকানপাট, রাস্তাঘাট, ইমারত, ভবন ইত্যাদি। আমরা প্রতি বছরই দেখি সরকারি বিভিন্ন সংস্থা বুড়িগঙ্গা নদীর পার দখল মুক্ত করার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে, তুরাগ নদীর পার দখল মুক্ত করার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু পুনরায় আবার তারা এসে দখলে নামছে। ফলে এভাবে দখলে হওয়ার ফলে নদীর গতিপথ বা নদীর স্বাভাবিক প্রবাহ স্বাভাবিক কারণে বিঘ্ন ঘটছে। স্বাভাবিক প্রবাহ বিঘ্ন হওয়ার কারণে নদীর পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, এর ফলে অনেক সময় বন্যার সৃষ্টি হয়ে থাকে। তাহলে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম হচ্ছে বন্যা বলতে কি বোঝায়, বন্যার প্রাকৃতিক কারণ এবং বন্যার মনুষ্য সৃষ্ট কারণগুলো। আগামী দিন বন্যার আরো বন্যার শ্রেণীভাগ, তারপরে বাংলাদেশের সবচেয়ে প্রকট আকার ধারণ করা বন্যাগুলো, যেমন
1974 সালের বন্যা, 1988 সালের বন্যা, 1998 সালের বন্যা ইত্যাদি নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই প্রত্যাশা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।